কে সামনে রেখে আমরা তো দেখতেই পারতেছেন আমাদের বাংলাদেশ এই প্রথম নাবিলাগ্র মান্ডি সিস্টেমে নিয়ে আসছে আর কি, এই সুন্দর সাজানো আমরা এটা এখন আমরা লাইভের মাধ্যমে দেখাচ্ছি আর কি, আমাদের ফেসবুকে লাইভের মাধ্যমে আমরা প্রতিদিন আপনার 8টা 10টা 15টা গরু নিয়ে আমরা লাইভে কাস্টমার দেখাচ্ছি। এটা আমাদের দেখা যায় কাস্টমারও আনন্দিত হচ্ছে, বিভিন্ন ছোটো বাচ্চারও আসতেছে, বাচ্চারও এখানে গরু বার করে গরু নিয়ে খেলা করতেছে, এটা একটি মানে আনন্দমহল বলা চলে এরকম হয়ে গেছে নাবিলাগ্রতে। সবাইকে নাবিলাগ্রতে আসার আমন্ত্রণ রইল। বাংলাদেশে এই প্রথম আমরা মান্ডি সিস্টেম করছি আর কি। আর একটা হলো গোখাদ্যের ব্যাপার যেটা বললেন আপনি, গোখাদ্য আমাদের বাই গত বছর থেকে এই বছর অলমোস্ট মানে ডাবল হয়ে গেছে। গত বছর আমাদের এই সময়ে গোখাদ্যের দাম ছিল আপনার 1000 থেকে 1100 টাকা, আর এখন মানে 1950 টাকা গোখাদ্যের দাম। তো ডাবল হওয়ার কারণে আমাদের কিছু কিছু কাস্টমার আইসা আপনি ফেরত যাচ্ছে যে কেন ভাই আপনার গরু দাম এত বেশি রাখছেন। তো এটার মেন কারণ হলো আমাদের গোখাদ্য বাড়ার কারণে আমরা এই অবস্থা। আর নাবিলাগ্র তো এখন আপনার 1 লাখ টাকা থেকে শুরু করে আমাদের 20-25 লাখ টাকা পর্যন্ত আমাদের গরু আছে, যে কেউ আসা গরু নিতে পারবে। আর পার্সেন্ট আমাদের এখানে অলমোস্ট 35% আমাদের সেল হয়ে গেছে আল্লাহর রহমতে। তো গরু আছে, সবাইকে বলবো নাবিলাগ্রতে আসেন, আমন্ত্রণ রইল, ভালো 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 কোয়ালিটির ইনশাল্লাহ গরু নিতে পারবেন আল্লাহর রহমতে। আমরা 2 বছর ধরে কিন্তু স্বয়ংসম্পূর্ণ আছি আল্লাহর রহমতে, 2 বছর ধরে আমরা স্বয়ংসম্পূর্ণ আছি, ইনশাল্লাহ এবারও আমরা স্বয়ংসম্পূর্ণ থাকবো, আমার আশা বিশ্বাস আছে। এখন আমাদের সরকারের আমরা বলবো আমাদের 2টা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের গোখাদ্যের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের মন্ত্রী সাহেবরা আমরা বলছিলাম যে গোখাদ্যের ব্যাপারটা, তারপর আরেকটা হলো আমাদের ইলেকট্রিসিটি ব্যাপার যেটা, এটা উনি বলছিল দেখবে আমাদের, আমরা এটা অর্ধেক করে দিতে বলছিলাম, তো ওনার কাছে আকুল আবেদন থাকবে এইগুলো দেখতে। আর হলো সিমেন্টসের ব্যাপার যেটা, আমরা গরুর যে বীজটা দিতেছি এটার কোয়ালিটিটা যাতে আমাদের প্রতিটা ফার্মে যাতে ভালো কোয়ালিটি দেয়। দেখা যায় বলতেছে 100% কিন্তু এখানে দেখা যায় 60% ভালো ব্রিডের দিতেছে, তো এখানে 40% মাইনাস হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যায় আমার যেই বাচ্চাটা 10 মাস 11 মাস পরে বাচ্চাটা আসতেছে, তো দেখতেছে আমরা বাচ্চার কোয়ালিটিটা ভালো আসতেছে না, তো ওই ক্ষেত্রে কিন্তু একটা খামারির মনও নষ্ট হয়ে যায়। তো আমরা যদি ভালো কোয়ালিটি না পাই তাহলে কিন্তু আমরা ভালো কাস্টমার পাবো না, ভালো দামে সেলও করতে পারবো না, কারণ ঈদের জন্য মানুষ আসে একটা ভালো জিনিস নিতে চায়, ঠিক না? তো ওই ক্ষেত্রে আমাদের ওই জিনিসটা আমরা বলবো সরকারের খেয়াল দিতে, যে ভালো একটা বীজ যাতে আমাদের দেয়।